গেছে আমরা আবার খবর তো শুনলাম না কি তুমি কলেজে পড়ো কি তুমি তে কিন্তু উৎসব বা বসন্ত এরকম অ্যাডমিশনে কোনো রিলেশন নাই বলে আমার মনে হয় কে প্লে করবেন না বাবু ঠিক আছে আচ্ছা আমার একটা নাম্বার দিয়ে দিন সময় ঘুমিয়ে রাখেন আচ্ছা শুধু বুঝতে কয় বন্ধ করে দে এটাকে তো বলছো ঋণটা পরে কেমন ফিল হচ্ছে খুবই ভালো লাগছে দুইটার সাথে একটা ফিরি কিরকম সেল হচ্ছে এবার সেল মোটামুটি আল্লাহ ভালোই দিচ্ছে ভালোই দিচ্ছে আচ্ছা আচ্ছা কোন জিনিসটা বেশি হচ্ছে রিং না ফুল এই মাথা রিং দিতেছে গোলাপ দিতেছে আচ্ছা আচ্ছা যাদের চয়েস শেষ হয়ে গেছে আচ্ছা আজকের বই মেলা যাও আপনারা সবাই আসেন আমরা প্রতি বছরই বসন্ত উৎসব পালন করি আমাদের ভালো লাগে চারুকলাতে হলুদ ফুল দিয়ে আমরা নিজেরা সাজাই মানে বসন্ত আসলে আমাদের একটা উৎসব পড়ে যায় নতুন কাপড় কেনার শাড়ি কেনার ভালো লাগে আসলে বাঙালির এইরকম তো হ্যাঁ বাঙালির উৎসবগুলো তো ভালো লাগে আমাদের এই জন্য দেখা যায় আমরা আসি আর ইয়েতেও যাই মেলাতে যাবো কাঁঠাল মাল আছে তারপরে আমরা ইয়েতে যাই ঘাগুন্ডি লেকে ঘাগুন্ডি লেকেও যাওয়া হয় আমাদের রবীন্দ্র সরোবর হ্যাঁ সেখানে আমাদের যাওয়া আরেকজন আছে আমার কাছে চলে আসবে ভালোবাসাটা আসলে একদিনের জন্য না এটা সর্বক্ষণ সারা জীবনের জন্য ভালোবাসা আমরা শুধু আমাদের যে প্রেমিক প্রেমিকাদের ভালো পাবো না আমরা আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেশকে ভালোবাসবো সারা বিশ্বের মানুষকে ভালোবাসবো ভালোবাসা দিবসে শুধুমাত্র মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ভালোবাসতে হবে বা এই দিনটা কিন্তু শুধুমাত্র এটার জন্যই ডেডিকেটেড না ভালোবাসা দিবসটা হওয়া উচিত বছরের 365 দিনই যাতে আমরা আমাদের সমাজ আমাদের পরিবার সবাইকে আমরা একই তালে আমরা ভালোবেসে যাই আমরা আজকে সেটাই প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি সেটাই আচ্ছা আচ্ছা খাবার দিয়েছে বলো লাগানো হয়নি ভাল লাগে তাহলে লাগাবো পছন্দ মতো পেয়ে গেলে না 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 একটু দাঁড়াও
আপনারা কি বসেন? তারা কি?